মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি পাঁচ ওয়াক্তের নামাজ ফরজ পড়তেই হবে সপ্তাহে একদিন যেটা হচ্ছে জুম্মাবার মসজিদে এত ভিড় হয় জায়গা দেওয়া যায় না কিন্তু আমার আপনার বাড়ির মেয়েরা মসজিদে গিয়ে জুম্মা নামাজ পড়ে না তো সেই মেয়েরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জুম্মা নামাজের সওয়াব থেকে আমরা কেন বঞ্চিত হব আর এই জুম্মা নামাজের সওয়াব পেতে গেলে আমাদের কি করতে হবে সেই নারী জাতি সেই মেয়েরা আল্লাহর রাসূলকে বলছিল কবি ফরমায়েশ কবি লিখছেন প্রশ্ন দম নিধি রাসূল কো নাইদিদ কেন জুম্মার নামাজ নাই গো পাই না কেন গে অধিকার গো আপনার কাছে তে জানতে চাই গো অধিকার গো আপনার কাছে তে জানতে চাই গো সেই মেয়েদের প্রশ্নের উত্তর দিচ্ছি শুনো কবি লিখছেন নবীজি বলে শোনো মামনে এই আদেশ দিলেন স্বয়ং দাবানে কি আদেশ জুম্মায় যাবে যখন তোমার সামনে যা চাইবে জুগিয়ে দিও গো তুমি গো জুম্মাই যা সব খাবে তার গো তুমি অর্ধেকের অংশীদার গো পাই না কেন এ অধিকার গো আপনার কাছে তে জানতে চাই গো নারীর মর্যাদা আল্লাহ দিয়েছে নবী বুঝিয়ে বলে রমণীকে কি বলে মার বাপ ছেলের কাছে বড়কে বাপ তিনবার মা বলে গো স্বামী রমণীর মাথার তাজ গো স্বামী রমণীর মাথার তাজ গো মার কদম তলে ছেলের জান্নাত গো পাই না কেন গে অধিকার গো আপনার কাছে তে জানতে চাই গো শেষ কথায় কবি লিখছেন মা বাপের দোয়া কি জিনিস যদি না মা বাপকে না খুশি করতে পারলে তাদের যদি না সেবা করতে পারলে সব ইবাদত বেকার হয়ে যাবে তো শেষ কথায় কবি লিখছেন ছেলে যদি হয় পীর আউলিয়া ফকির দরবেশ হোক না আম্বিয়া সব আমল বৃথা হয়ে যাবে তা যদি সে দোয়া না পায় বাপ মার গো নারীর প্রতি আল্লাহর কে দান গো শোধ হয় না মায়ের দুধের দিন গো পাই না কেন এ অধিকার গো আপনার কাছে তে জানতে চাই গো
পরবর্তী শিল্প।